আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম মাকাল ইবনে ইয়াসার থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন হে আদম সন্তান তুমি আমার এবাদতে মনোযোগী হও আমি তোমার অন্তরকে সস্তি দিয়ে ও তোমার হাতকে রিজিক দিয়ে ভরে দেব আর তুমি আমার থেকে দূরে যেও না না হলে তোমার অন্তরকে অভাবে এবং তোমার দুহাতকে কর্মব্যস্ততায় পূর্ণ করে দেব সহি হাদিসে কুৎসি হাদিস নং সাতাশ যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ